गुड इवनिंग सबाई के आमार तरफ थेके अनेक अनेक भालोबासा। आशा करी तोमरा भालो आछो आर आमिओ खूब 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 भालो आछि। तो आज के कोनो माने एक्स्ट्रा माने भिडियो टिडियो कोरे देखाबो ना, तो आज के बस बसेई तोमादेर साथे किछु गल्प शेयर करब। तो भाबलाम तो तोमादेरके बोली। ए देखो तोमादेर माने आमार बियेर आगे तो एकटा डायरि छिलो, तो ओते समस्त सब किछु लिखे राखतम। तो एखाने डायरिटा निये चलेओ एसेछिलाम बियेर पर। तो दादा माने दादा भाईर साथे एकटु माने झमेला होते, तो दादा भाई डायरिटाके छुड़े दिए छिलो, दिते डायरिटा तीन भाग हो गए छिलो। आर आमी माने रेगे गिए तो आरो माने कि बोलबो तीन भागेर बेशी बेशी डबल डबलेर डबल करे दिएछि, तोमरा देखतेई पाच्छो। तो सेई गल्पटाई तोमादेरके माने शेयार करबो, डायरि माने शेयार पेछने गोपन काहिनी। तो तोमरा बोलबे कार भूल आर कार ठीक कमेंटे जानाबे। तो देखो बियेर आगे सब छिलो एगुलो, तो छिड़े दीछे 10 টাকা नोट छिलो, आर आगेओ माने अनेक अनेक टाकाते लेखा छिलो, पागला मतो माने बेशी छिलो। तो ये ग्लबगुलो माने रोज डे पपुस डे सब अनेक रकमेर ग्लब आछे एखाने, तो तोमादेर साथे शेयर करब। तो चलो आर एक माने एकदिन तो एटा होयेछे आमार माने मासखानेक तीन माने पुजोर आगे। तो पुजोर आगे झमेलाटा माने आमादेर दुजोनेर मध्ये होयेछे। आर सत्यि बोलते गेले आमरा दुजोनेई जतोई झमेला करि ना केन केउ काउके छाड़ा माने एकटा मिनिटो थाकते माने पारि ना, जे झगड़ा होले ओ बेरिये जेते पारे ना माने आमार मुखेर दिके थाकते पारे ना, आर आमिओ माने झगड़ा होये गेले जे बेरिये चले जाबो जे ओके ना देखे आमि थाकते पारि ना। सत्यि जेइटा तो माने झगड़ा करब तो माने उपरन्त तोर सामने थेके थेकेई झगड़ाटा करब। তা এর পিছনে কাহিনীটা হচ্ছে একদিন হঠাৎ, তো সত্যিটা বলতে গেলে আমি তোমাদের কাছে কিচ্ছু লুকাবো না, তো সবটাই বলবো। তো আমি ডায়েরির মধ্যে বিয়ের পর তো অন্য কিছু লিখি না, তো একটা জিনিস লিখি মানে একটা ডেট লিখি, তো সেই ডেটটা হচ্ছে পিরিয়ডের ডেট। তো লিখি তো একদিন আমাকে হঠাৎ বলছে যে তুমি ডেট লিখেছিলে, আমি বললাম হ্যাঁ আমি লিখেছি। তো বলছে তুমি বলছিলে না 3 তারিখে না 4 তারিখে তুমি গুলিয়ে ফেলেছো, তো ক তারিখে তুমি দিয়েছো? আমি দেখো তিন থেকে চারের মধ্যেই হবে, তো ওর মধ্যে যে কোনো একটা দিয়েছি। তো যা বলছে হ্যাঁ তুমি জানো না ভুলভাল ডেট লিখে। আমি দেখ 3 থেকে 4এর মধ্যেই হবে, তো একদিন আগু পিছু হলে কোনো প্রবলেম হবে না। তো সেটা নিয়ে একটু বেশি মানে রিয়্যাক্ট করে বলছে আমি সব ভুলভাল ডেট লেখো এলেকো। তো আমি মানে মাইন্ড করিনি, তো আমি ওকে একটাই কথা বললাম ঠিক আছে তো আমি ভুলভাল লিখি, তো তুমি সঠিক লিখো, তো তুমি আমার ডেটগুলো লিখে দেবে। তো বলতে বলছে মানে কী বলবো ভীষণ রেগে গেছে, মানে একটুতে অন্য সময় অনেক অনেক কথা বলি ওকে, অনেক কিছু করি, তো অত সহজে রাখে না, কিন্তু সেবারে জানি না কেন মানে একটুতেই অতটা রেগে গিয়েছে। তা আমি বলি দা তুমি এবার থেকে ডিটেল বলছে হ্যাঁ আমি তোমার ডিটেল লিখবো, হ্যাঁ আমি তোমার ডিটেল লিখবো বলে আমার ডায়েরিটা ধরে আর ছুঁড়ে ফেলে দিয়েছে। তো ফেলে দিতে এবার আমার মাথা আমি বললাম কি আমি এমন কি বললাম, আমি বললাম ঠিক আছে আমি ভুলভাল লিখে তুমি লিখবে। ও তা না করে ও মানে কিছু না মানে এতটাই রিয়াকশান দেখাচ্ছে কি বলে মানে বিশাল কিছু, ওর সাথে আমি মানে অন্যায় কিছু বলে ফেলেছি। তো যাই হোক ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিল, আর আমার তো ভীষণ রেগে গিয়েছে, আমি অনেক অনেক মানে পুরনো স্মৃতি আমি গুছিয়ে রেখেছি, তো ছুঁড়ে ফেলে দিয়েছি। তা আমিও রেগে গিয়েছি, রেগে যেতে আমিও মানে ডায়েরিটাকে ধরে আর মানে দেখছি ডায়েরিটা দুভাগ মতন হয়ে গিয়েছে, 2-3 ভাগ মতন এরকম ছেড়ে ছেড়ে গিয়েছে। তো আমি গিয়ে মানে সত্যি বলতে গেলে তো এইগুলো আমি বেশি ছিঁড়ে দিয়েছি। তো আমি মানে ডেকে মেগে তো আমি সব ছেড়ে দিয়েছি, ছেড়ে দিতে আরও রেগে গেছে। তো রেগে গিয়ে আরও মানে বলে তোমার গল্পটা বলছি শুনবে এসো, তো আরও রেগে গিয়েছে। রেগে গিয়ে কী করেছে আল্লাহ চাল্লাহ সব কিছু ফেলে দিয়েছে। আল্লাহ মানে আমাদের একটা ঘরে মানে তাক মতো মাঝে র্যাক, তো র্যাকটার ওপরে আমরা টুস মানে টুকিটাকে সাহায্য করতে থাকে, তো সব ফেলে দিয়েছে। তো ফেলে দেওয়ার পরে তো আমি আরও রেগে গিয়েছি, আমি এবার চুপ করে এবার ঘুমশে আছে। আমি বললাম না এবার ভীষণ রেগে গেছে, তো আমি একটা কি তর্ক করেছি তবে তারও রেগে গিয়ে আমার দিকে একটু মানে তেড়ে তেড়ে আসছিলো, যেটা আর কি সব বাড়িতে ছেলেরাই করে, তো অনেকে করে অনেকে করে না। যাই হোক দিয়ে আবার তেড়ে এসেছে, দিয়ে আসতে এবার মানে এবার আমি বসে বসে সত্যি বলতে খুব কাঁদছি। তা ও দেখি না বসে বসে মানে চুপ করে আছে, বসেই আছে চুপ করে, রাত হয়ে যাচ্ছে আর ও আবার কাল সকালবেলা ডিউটি যাবে।
তা ও বসেই আছে বুঝ থাকতে থাকতে। তা রাত তখন 11:30 বেজে গেল। তো মারা ওই ঘরতে শুনতে পেয়ে মারলেই তোরা কি বুঝিস বলে, আমার বলেও কিছু না কিছু না বলতে মারা ও ঘরে ঘুমিয়ে পড়লো। তো আমি তারপরে মানে কী বলবো, আল্লাহটা এতটাই মানে আমাদের খাটটা ছোটোই আর আল্লাহটা পড়ে গিয়েছে, তো খাটটা একটু বেশি মানে ছোটো মতো মানে ছোটো হয়ে গিয়েছে। তা আমি কী করেছি, ছোটো না তো ঘুমানাই যাবে তিনজন মতো মানুষ, তো আমি কী করেছি ইচ্ছা করেই মানে খাটে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছি। আমি বলি এখানে তোমাকে ঘুমাতে হবে না, বলছে তাহলে আমি তোদের ঘুমবো। আমি বললাম তুমি তো দেখো আমি যেতে গিয়ে যাও, আমি এখানে জায়গা দিতে পারবো না বলে আমি ফেস করে ঘুমিয়ে পড়েছি। তা ওদিকে আবার তেজ করে আবার ওই ঘরে চলে গেল। তো আবার আমার একটু রাগটা আরও বেড়ে গেল, যেহেতু মানুষ যদি কাছে থাকতো তো একটু হলেও রাগ ভাঙালে ঠিক কমে যেত, কিন্তু ও আবার চলে গেলো ওই ঘরে। তারপরে আমার মানে তারপরে আমি আরও রাগ হচ্ছে, কিছু বলতে পারছি না। তো আনলা টানলাগুলো সব পড়ে গিয়েছিলো, তো আনলাগুলো আবার ওই রাত্রিবেলা আনলাগুলো আমি সব গুছিয়েছি, জামা কাপড় একটাও গুছিয়েছি। তো তারপরে আবার তারপর দিন সকালে আরও রাগটা একটু বেড়ে গিয়েছি। তারপরে রাগ করে করেছিলাম ছিলাম, তারপর ডিউটিও চলে গেল, আরও একটু মন খারাপ হচ্ছিলো। তারপরে নিজেকে একটু সান্ত্বনা দিয়ে মানে থামিয়ে নিলাম। তারপরে রাত্রিবেলা তো রাত্রিবেলা বাড়ি এসেছে। তো বাড়ি আসতে তো মানে কী বলবো, মানে চোখে চোখ পড়ে গেছে, দুজনেই হেসে ফেলেছি। আর ওর যদি বেশিক্ষণ মানে রাগ করে আমি থাকতে পারি না, কী বলবো। তা ও মানে কিছু আমি বললাম, তারপরে দুজনের কথা হতে হতে মিল হয়ে গেল। তা বললাম যে তোমার তুমি ওই ঘরে চলে যেতে পারলে আমাকে ফেলে, তখন বললো হ্যাঁ পারলাম, তো তুমি তো আমাকে বিছানায় মানে জায়গা দিচ্ছ না, তো তার জন্যই চলে যেতে পারলাম। তার কি বলবো, তা ও বললো বলে একবার দুবার বাইরেও যেছিলাম, কিন্তু ভাবলাম যাব কিন্তু না মা বাবা খারাপ ভাববে, তো তার জন্য যাইনি। তারপরের থেকেই একসাথেই ছিলাম, আমাদের মিলে গেলো। আর আমাদের সত্যি বলতে গেলে ঝগড়া হবে মানে বেশিক্ষণের জন্য নয়, তারপরেই মানে ঠিক মিল হয়ে যায়। তো যাই দেখো আমার একটু কষ্ট হচ্ছে, একটু না অনেকটাই কষ্ট হচ্ছে। তো ডায়েরিগুলো আমার পুরোনো দিনের স্মৃতি ছিল, তো ছিঁড়ে দিয়েছে মানে ছিঁড়ে দুজনেই দিয়েছি, ও দিয়েছে না, তো একটু কষ্ট হচ্ছে। তার একটা নতুন না তো আর একটা নতুন ডায়েরি এনেছে, তো তার মধ্যেই আবার সব মামাকে তুলে রাখতে হবে, যা যা এর মধ্যে লেখা ছিল দরকারি কিছু তুলে রাখতে হবে। আর একদিন আমাদের লাস্ট স্টোরিটা তোমাদেরকে শোনাবো। তো আজকে মানে ঝগড়া স্টোরি শোনালাম, তো এরপরে লাস্ট স্টোরি আসবে, তো তোমরা কমেন্ট করো, তো তারপরেই আমি শোনাবো। তো একটা ভাই আমাকে কমেন্ট করেছে হ্যাঁ শুনবো, তো অবশ্যই শোনাবো ভাই। তো আরও আরও মানে যারা শুনতে চাও তো প্লিজ কমেন্টে জানাবে। আর আমার লাভ স্টোরিটা আমার যত মানে ইচ্ছা আছে যতটুকু, তো আমার হাজব্যান্ডকে ভিডিও সামনে এনেই তো লাভ স্টোরিটা শেয়ার করবো। তো এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি, তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই মানে কমেন্টে জানাবে, আর লাইক তো আছেই। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তো আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে তোমরা। তো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, টাটা।